নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে এমন একটি ফলের কথা বলবো যা বদলে দেবে আপনার ভাগ্য। কি সেই ফল? এই শুভ বৈশাখের প্রথম দিনে, পয়লা বৈশাখে এই ক্রিয়াটি করুন, অবশ্যই শুভ ফল পাবেন। এই ফল সকল বাস্তুদোষ দূর করে। এই ফল সকল দেবতার প্রিয়। এই ফল মা লক্ষ্মীর সর্বাপেক্ষা প্রিয় ফল। এই ফল দিয়ে মা লক্ষ্মীকে প্রসন্ন করলে সারা বছর আর্থিক সমস্যা থেকে আপনি দূরে থাকবেন। তাই এই বিশেষ দিনে করুন এই বিশেষ ফলের প্রতিকার। বাস্তু প্রতিকারে এই ফল অসম্ভব ভালো কাজ করে। এই ফল শনিদেবের অশুভ প্রভাব থেকে আপনাকে দূর করে, জন্মকুণ্ডলিতে রাহুর অশুভ প্রভাব কমিয়ে দেয়। এই ফল সকল দেবতার পূজাতে লাগে, সকল দেবতার প্রিয়। তাই এই ফলের প্রয়োগ সর্বদা গুরুত্বপূর্ণ হিসাবে ব্যবহার করা হয়। এই ফল খুবই জনপ্রিয় ফল। শাস্ত্রে এই ফলকে শ্রীফল বলা হয়। এই ফল সম্বন্ধে পরে বলছি। কি সেই ফল, কেনই বা এত গুরুত্বপূর্ণ? এই ফলকে ঘরের বিভিন্ন স্থানে রাখলে বিভিন্ন প্রকার শুভ ফল পাবেন। আসুন দেখে নিই বন্ধুরা, যে এই ফলকে কোথায় কিভাবে রাখলে এই ফলের শুভ ফল পাওয়া যাবে। শাস্ত্রে এই ফলকে দেবতার ফল বলা হয়েছে। এটি সম্মানের ফল হিসাবে বিবেচিত হয়। তাই শাস্ত্রে এই ফলকে শ্রীফল মানা হয়। এই ফলকে আপনি অন্য নামেও চেনেন ও জানেন। এটি এমন একটি ফল যা বাড়ির অশুভ শক্তিকে দূর করতে পারে, আপনার শক্তিকে অর্থাৎ আপনার ইনার ফোর্সকে বৃদ্ধি করে। প্রতিটি মন্দিরে এই ফল ছাড়া পূজা হয় না। প্রতিটি মাঙ্গলিক স্থানে এই ফল ব্যবহার করা হয়। এই ফল আপনি খান এবং পুষ্টিবর্ধক, এবং এই ফল আপনি বিশেষভাবে রেখে দেন। এই ফল রাখলে একদিকে বাস্তুদোষ তো দূর হয়, অন্যদিকে আপনার গৃহে, দোকানে এবং ফ্যাক্টরিতে রাখলে শ্রীবৃদ্ধি ঘটে। যে ফল আপনার ভাগ্যকে পরিবর্তন ঘটাতে পারে। সকল ধর্মে এই ফলকে শুভ মানা হয়। এই ফল মান সম্মান ও ধন সম্পদের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। এই ফলের গাছ পৃথিবীর সকল সমুদ্র কিনারাতে অবস্থান করে। পূর্বে যেমন পশ্চিমবঙ্গে, পশ্চিমে আবার মহারাষ্ট্রেও দেখা যায়। ভারতের দক্ষিণে এই ফল সর্বাপেক্ষা প্রিয় ফল হিসাবে মানা হয়। বন্ধুরা, এই ফল আমরা নারিকেল নামে চিনি। ঠিকই ধরেছেন বন্ধু, এই ফলকে শ্রীফলও বলা হয়। শব্দকে একটু ভাঙলে দেখুন, নারিয়েল অর্থাৎ যেখানে নারায়ণের বাস, তাকে নারিয়েল বা নারিকেল বলা হয়। যেখানে নরের বাস, তা হলো নারিয়েল বা নারিকেল। যেখানে শ্রীয়ের বাস অর্থাৎ মা লক্ষ্মীর বাস, তা হলো শ্রীফল। লক্ষ্মী নারায়ণের পূজা থেকে বাস্তু পূজা পর্যন্ত এই ফল ছাড়া সম্ভব নয়। এই ফলের ব্যবহার অনস্বীকার্য। এমনকি তান্ত্রিক ক্রিয়াতে এই ফলের প্রয়োগ আছে। এমন কোন স্থান নেই যে এই ফল লাগে না, কারণ লক্ষ্মী ছাড়া জীবন এক পাও এগোতে পারে না। ধনকে ছাড়া আমরা একেবারেই চলতে পারি না। এমনকি অন্তিম সংস্কার বা চিতাতে আগুন দেওয়া পর্যন্ত এই ফলের ব্যবহার আছে। বন্ধুরা, শ্রীফল ছাড়া অর্থাৎ মা লক্ষ্মী ছাড়া জগৎ সংসার অন্ধকার। নারিকেল এমন একটি ফল যা আপনার জীবনের অর্থ এনে দেবে। অর্থ মানে শুধু পয়সা নয়, আপনার বেঁচে থাকার কারণকে আপনি বুঝতে পারবেন। বন্ধুরা, এখন আসুন দেখে নিই কেমন ভাবে তা সম্ভব। শাস্ত্রেই নারিকেলের সঙ্গে শনিদেবের সম্বন্ধ আছে একথাই বলছে। এই ফলে শনিদেবের বাস, উপরে যেমন শক্ত ভিতরে তেমন নরম। এর জল জীবনদায়ী, কারণ এই জলে প্রচুর পরিমাণে খনিজ লবণ ভরা। বাস্তু পূজাতে
দেবী ঘট বানানোতে এই শ্রীফল লাগে, অর্থাৎ নারকেল ছাড়া এই ঘট সম্পূর্ণ হয় না। সে ব্রহ্মা কিংবা রুদ্র কলস হোক, যাই হোক, যে কলসই নির্মাণ করুন, সেখানে এই শ্রীফল লাগে। নারিকেল ছাড়া এই কলস নির্জন স্থানে রাখলে সেখানেও সুফল মেলে। বাস্তুদোষের নিবারণের কথায় এই ফল অসম্ভব ভালো ফল পায়। এই ফল রাখলে কি ফল মিলবে তা একবার দেখে নেওয়া যাক। আপনি যদি এই বিশেষ শুভ দিনে ঘরের পূর্ব দিকে রাখেন তাহলে আপনার শিক্ষা জীবন অসম্ভব ভালো হবে। পূর্ব দিকে রাখলে আপনার ধন সম্পদের বৃদ্ধি ঘটবে। নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোণে আপনি রাখলে ভাগ্যের পরিবর্তন অর্থাৎ শুভ পরিবর্তন ঘটবে। নর্থ ইস্টে রাখলে জীবনের বৈভব আসবে। যদি দক্ষিণ দিকে রাখেন আপনার জীবনে দুর্ঘটনার পরিমাণ অসম্ভবভাবে কমে যাবে। সাউথ ওয়েস্টে রাখলে আর্থিক হানি থেকে আপনি মুক্তি পাবেন। ওয়েস্টে বা পশ্চিম দিকে যদি আপনি রাখেন আপনার উপার্জন বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন চলে আসা পতি পত্নীর মধ্যে যে বাজে সম্পর্ক যদি থেকে থাকে এই ক্রিয়াটি করলে সেই সম্বন্ধ ধীরে ধীরে ভালোর দিকে যাবে। নর্থ ওয়েস্টে যদি রাখেন মা লক্ষ্মী স্থিরভাবে আপনার গৃহে অবস্থান করবে। নারিকেলকে গুড় সহ মাটিতে যদি বিশেষ প্রক্রিয়াতে পুঁতে দেন তাহলে আপনার জীবনে শনি ও রাহুর অশুভ প্রভাব দুই কেটে যাবে। এই ফলের ব্যবহার অসম্ভবভাবে রয়েছে আমাদের শাস্ত্রে। অগ্নিদেবের উদ্দেশ্যে যদি আপনি অর্পণ করেন এই ফল তাহলে আপনার মনস্কামনা পূরণ হবে। সকল ধর্মে এই ফলকে সম্মান প্রদর্শন করা হয়। শ্রীফল প্রদান করলে সম্মানিত হন। এই ফল আপনার আর্থিক বিষয়ের পাশাপাশি সম্মানকেও বৃদ্ধি ঘটায়। এখন বলবো কোথায় কিভাবে রাখবেন গৃহের এই ফলটিকে। সে গৃহ হোক, দোকান বা ফ্যাক্টরি হোক, ক্লিনিক হোক বা হসপিটাল হোক। যদি আপনি নর্থ ওয়েস্টে একটি লাল কাপড়ে বেঁধে কোনো পিতলের ঘটের উপর রাখেন তাহলে আপনার ঘরে মা লক্ষ্মী অবশ্যই চিরস্থায়ীভাবে অবস্থান করবে। আপনার আর্থিক দিক থেকে আপনি অনেক বেশি উন্নত হবেন। তবে প্রতি বছর কোনো লক্ষ্মী পূজাতে, বিশেষত এই যদি পয়লা বৈশাখে লক্ষ্মী পূজা করেন, সেই পূজার সময় এই ফলকে অর্থাৎ এই নারকেলকে পরিবর্তন করে নতুন নারকেল সেখানে রিপ্লেস করবেন এবং ওই নারকেলকে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। তো এই শুভক্ষণে এই ফলকে পরিবর্তন অবশ্যই করবেন। তবে নারিকেল সম্পূর্ণ ছাড়িয়ে রাখবেন না। নারিকেলের যে শীষ অর্থাৎ ডাবের শীষ দেখেছেন, তো সেই শীষ, নারিকেল শীষ, এই শীষ সহ আপনি এই গোটা নারিকেলটাকে রাখবেন, কারণ এই শীষ হলো মা লক্ষ্মীর প্রতীক। দোকানের পশ্চিম দিকে রাখলে আয় বৃদ্ধি ঘটবে। ঘরের নর্থ ওয়েস্টে রাখলে অর্থ সঞ্চয় ঘটবে, কারণ দোকানের যে ইনকাম, যে পয়সা, সে পয়সা নিশ্চয়ই দোকানে রাখেন না, আপনি বাড়িতে রাখেন এবং বাড়ির ঘরের যে টাকা রাখার যে জায়গা আছে তা হলো নর্থ ওয়েস্ট। তো সেই নর্থ ওয়েস্টে আপনি একটা কাঁসার ঘটের উপরে একটা সবুজ কাপড়ে বেঁধে লকারের মধ্যে রাখুন, তাহলে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে। নীল কাপড়ে বেঁধেন সাউথ ওয়েস্টে, অর্থাৎ সাউথ ওয়েস্ট হলো একটি ভারী স্থান, অর্থাৎ গৃহের ভারী বস্তু রাখার স্থান, সেই দিকে আপনার ফ্যাক্টরির ক্ষেত্রে রাখুন এই বিশেষ প্রক্রিয়াটি করে, এবং অবশ্যই এটি একটা স্টিলের ঘটের উপর রাখবেন। তাতে আপনার ফ্যাক্টরির কর্মচারী আপনাকে সহযোগিতা করবে, প্রোডাকশন বৃদ্ধি পাবে এবং আপনার ফ্যাক্টরির আয় ইনকাম বৃদ্ধি পাবে। আপনার গৃহের নেগেটিভ শক্তি দূর করতে নারিকেলকে একটা কালো কাপড়ের মধ্যে তিল ও লবঙ্গ সহ একসঙ্গে বেঁধে সাউথ ওয়েস্ট স্থানে লুকিয়ে রাখুন। হসপিটাল ও ক্লিনিকের ক্ষেত্রে বলবো লাল কাপড়ে বেঁধে নারিকেল সহ রাই সর্ষে দিয়ে ঘরের উত্তর দিকে এটিকে লুকিয়ে রাখুন। বাদামি কাপড়ে, বাদামি বর্ণের কোনো কাপড়ে এই নারিকেলকে বেঁধে দক্ষিণ দিকে রাখুন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ হবে এবং এর ফলে আপনি জনগণকে সহজেই বোঝাতে পারবেন আপনার কথা,
জনগণ আপনার প্রতি আকৃষ্ট হবে। যারা ইঞ্জিনিয়ারিং বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তারা সাদা কাপড়ে এই নারিকেলকে বেঁধে সাউথ ওয়েস্টে রেখে দিন। যারা ডাক্তারির সঙ্গে অর্থাৎ বিজ্ঞানের কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন তারা সাদা কাপড়ে এই নারিকেলকে বেঁধে নর্থ ওয়েস্টে এটিকে লুকিয়ে রাখুন। যারা আইন এবং ওকালতির সঙ্গে যুক্ত আছেন তারা কালো কাপড়ে বেঁধে বন্ধুরা ওয়েস্ট ডিরেকশনে এটিকে লুকিয়ে রাখুন। এবং যারা কৃষিকাজের সঙ্গে অর্থাৎ কৃষক বন্ধুরা তাদের ক্ষেত্রে বলবো, তারা সবুজ কাপড়ে এই নারিকেলকে জড়িয়ে কোনো উত্তর দিশাতে যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার কৃষিকাজের উন্নতি ঘটবে। তো বন্ধুরা, আজ আমরা এই একটি ফলের এত গুণ নিয়ে আলোচনা করলাম, আপনাদের বাস্তুদোষ, আপনাদের কর্মজীবনের উন্নতি সব কিছু কিন্তু এই একটি ফলেই কিন্তু অসম্ভব ভালো ফল পেতে পারে। কথাই আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তাই বিশ্বাস করে একবার করেই দেখুন না, খরচ তো বেশি নেই। তো এইরকমই নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, আজকের এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।